যিকোনো পৰ্ট্ৰেটক জীৱন্ত কৰি তুলিব পাৰে। তেওঁৰ ৰং তুলিৰ এটা ফিনিশিং টাচ আছে যিয়ে মানুহক আচৰিত কৰি তুলিব পাৰে। কেনভাছতো তেওঁ ছবি আঁকে, সেই কেনভাছৰ ছবিবোৰ চালেও আপুনি জীয়াই থকা যেন অনুভৱ কৰিব। তেওঁ শিলচৰৰ প্ৰতিভাৱান শিল্পী বাচ্চু দাস। সূক্ষ্ম কলা, বাণিজ্যিক কলা, চিত্ৰকলা, ভাস্কৰ্য, ইণ্টেৰিয়াৰ ডিজাইনকে ধৰি সকলো ধৰণৰ ডিজাইনৰ ক্ষেত্ৰত তেওঁ ভালদৰে পাৰদৰ্শী। প্ৰায় 5 দশক ধৰি তেওঁ শিল্পক সমৃদ্ধ কৰি আহিছে। এই জ্ঞান তেওঁৰ জন্মগত। তেওঁ কেতিয়াও কাৰো পৰা কলা শিকা নাই। বৰ্তমান তেওঁৰ ঘৰ শিলচৰ তাৰাপুৰত। যোৰহাটতেই তেওঁ নিজৰ কেৰিয়াৰ আৰম্ভ কৰিছিল। তাত তেওঁ অসমীয়া ছবিৰ শ্বুটিঙৰ মঞ্চৰো ছেট বনাইছিল। এতিয়া চিনেমাৰ ছপা পোষ্টাৰ লগোৱা হয়, কিন্তু আগৰ দিনত তেনেকুৱা নাছিল। আগতে হাতেৰে অংকন কৰা পোষ্টাৰ বা মঞ্চ তৈয়াৰ কৰা হৈছিল। হিন্দী ছবিৰ বাবেও তেওঁ পোষ্টাৰ তৈয়াৰ কৰিছিল। তেওঁৰ হাত ধৰি শিলচৰ চহৰত দুৰ্গা পূজাৰ পেণ্ডেল সজোৱাৰ প্ৰতিযোগিতা আৰম্ভ হৈছিল। বাচ্চু দাসে কয়, আজিৰ জনসাধাৰণক নতুনত্ব দিয়াৰ মনোভাৱেৰে তেওঁ কেৱল টকাৰ ফালে নচোৱাকৈ কাম কৰিছে, কিন্তু কামৰ মূল্যায়নৰ বাবে পাৰিতোষিক নাপালে। শিলচৰৰ বংগভৱন, ৰাজীৱ ভৱনকে ধৰি বহুত ঠাইত তেওঁৰ চিত্ৰকলাৰ নিদৰ্শন আছে। বহুমুখী শিল্পী হিচাপে বাচ্চু দাস বিভিন্ন সংগঠনৰ পৰা সন্মান লাভ কৰিছে যদিও চৰকাৰী স্বীকৃতি লাভ কৰিব পৰা নাই। শিল্পী ভাতা, পেঞ্চন একোৱে পোৱা নাই তেওঁ। দীর্ঘ শিলচর 1980 থেকে 1979 এর লাস্টে আসা, আজকে দীর্ঘ কত বছর হলো, প্রায় 40-45-50 এরকম। এটি আর এখন যুদ্ধ করে যাচ্ছি, আজও নিজের পরিচয় খুঁজে আজও পাইনি। পরে অনেক চেষ্টা করেছি, নতুনত্ব এনেছি। শিলচাষরে আর্টের অভাব ছিল, মানুষের সাজগুজের অভাব ছিল, সেইগুলোর মাধ্যমে আমি তৈরি করেছি। যেমন দুর্গাপূজা, দুর্গাপূজা বলতে ওই ডিমাই পেপার মেরে আর কলা গাছে গেড়ে বাঁশের প্যান্ডেল করে, এগুলোই ছিল আগের পুজো। তো আমি আসার পর 1980 থেকে দেখলাম পুজোর তুরজুর নেই একেবারে। 1981 থেকে প্রথম পল্লি ক্লাব আমার শুরুয়াত, কারণ শঙ্কর সেন, মিলন দেব, এরা বন্ধুস্থানীয় লোক। এদের সাহায্যার্থে আমাকে বললো যে তুমি আসছো বাইরের থেকে আর্টিস্ট, আমাদের ডেকোরেশন করে দাও। তারপরেই আস্তে আস্তে শুরু করলাম, প্রথম পল্লী, তারপর আনন্দ পরিষদ। তো শহরে দেখি পূজার সেরকম তুরজুর নেই। তারপর মিউনিসিপ্যালিটি, সরি, তখন ভাবলাম একটা যদি কম্পিটিশন আনা যায় তাহলে পূজার তুরজুর হবে, পাড়ায় পাড়ায় একটা রব পড়বে, যে না কে কার থেকে কে ভালো করতে পারে, একটা কম্পিটিশন আসুক। তখন ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন নেটুদাম, আমাদের সন্তোষ মোহনদেব দেবের সিফারিশে সন্তোষ মোহনদেব দেবকে বললাম, উনি বললেন খুব ভালো কথা, পুজোর একটা কম্পিটিশন আসুক, আমি প্রাইজ আমি বলে দিচ্ছি মিউনিসিপ্যালিটি থেকে, তোমার ডেকোরেশন একটা প্রাইজ দেওয়া হবে, মূর্তির একটা প্রাইজ দেওয়া হবে। ওই শুরু হলো শিলচর শহরে কম্পিটিশন আস্তে আস্তে। এটা হয়েছে 1989-90 করেছি। বঙ্গভবন আমার হাতে করা, রাজীব ভবন আমার হাতে, বঙ্গভবনে বাইরের এক্সটেরিয়রের ফাইবারের কাজ, মিউরেলের কাজ, এগুলো আমার করা। রাজীব ভবনে ইন্টারনাল ডেকোরেশন আমার করা। তারপর শোরুম আছে অনেক ফিল্টার, যেন জুয়েলারি আছে, খান জুয়েলার্স সাদা আছে, লোকনাথ জুয়েলার্স, এরকম গার্মেন্ট আছে বিগ বাজারে। আনন্দময় ফ্যাশনের কাজ আমার করা, সারদা মনীষ টুরসের আমার কাজ করা। তো শিলচর শহরে সেরকম ছিল না, মা বলতে গেলে ফ্রি কাজ, সোশিয়াল ওয়ার্কের মতোই করেছি কাজগুলো, কেউ বললো চলে গেছি। এ তো প্রফেশনালি চিন্তাধারাটা আসেনি। আর্টিস্ট হিসাবে বা একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে আমি ডেকেছি। আর ইন্টেরিয়র ডেকোরেশন তো জাস্ট আসছে, আগে তো এগুলা লোক বলতো ঘর সাজানো আবার কি, শোরুম সাজানো আবার কি, বাড়ি সাজানো, এসব কোনো প্যাটার্নই ছিল না। তো আর কেউ এখন ডাকে না বাইরে থেকে রেসপন্স। দুর্গা পূজা আমি
শুরু করে দিলাম। এখন কলকাতা থেকে নবদ্বীপ থেকে ডেকোরেটর আসে, ওরা এসে পুজো প্যান্ডেল করে। তো ইন্টেরিয়র ডেকোরেশন এটা আমার নেশা, ঘর সাজানোটা। ছোটোবেলা থেকে আমি ঘর সাজাতাম, তো এখনো কাজ পেলে আমি করি। আর আমাদের এখানে কি শিলচর শহর বলতে কি আজকাল যেটা সামাজিকতা, ফ্রি তুমি করে দাও অনেক ভালো, বিনিময়ে কিছু চাইতে গেলে তো প্রবলেম। ঘর সাহিত্য সম্মিলন প্রথম ডেকোরেশন আমি কি করলাম ডিএসএতে, প্রায় 200 ফিট বড় প্যাভিলিয়ন এক্সিবিশন প্যাভিলিয়ন আমি তৈরি করলাম এটা 1984-এ। তো শিলচরে অনেক কাজ করেছি আমি, বাইরেও করেছি। আসামিজ ফিল্মের সেট ডিজাইনার ছিলাম, প্লাস আসামিজ কি আমি হিন্দি সিনেমা পুরো ছবির পোস্টার আঁকতাম আমি, ব্যানার আর্ট করতাম, কাট আউট বিশাল বিশাল করতাম ডিব্রুগড় তিনসুকিয়াতে। আমি তিনসুকিয়া থেকে আমার লাইফ আমার শুরু 1975 থেকে। তার সাথে ছবি আঁকা, গান গাওয়া, ডেকোরেশন এগুলো চলে আসছে 1975 থেকে। যোরহাটে আমার লেখাপড়া সব কিছু, বাল্যকাল এডুকেশন যোরহাটে হয়, তারপর চলে যাই ডিব্রুগড়। ডিব্রুগড় যাওয়ার পর ওখান থেকে তিনসুকিয়া যাই, তিনসুকিয়া আসামিজ ফিল্মেও কাজ আমি করি। ওনার ওই রঙ্গামেক, বঞ্জুই, তারপর আজরি নবু, এইসবের সেট ডিজাইনারের কাজ করেছি, পোস্টারিংয়ের কাজ করেছি, কাট আউটের কাজ করেছি অনেক। হিন্দি সিনেমা তো বলছিলাম, অ্যাডভার্টাইজিং মানে অ্যাডভার্টাইজিং পোস্টারিং যেগুলো আজকাল তো হয়ে গেছে, ফ্ল্যাক্সে পোস্টার করে। আগে তো আমরা হাতে আঁকতাম সব, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, হেমা মালিনী, এগুলো হাতেই আঁকতাম আগে আমরা। শিলচরও তো করেছি আমি, প্রথম এসে দেবদূতের দাগার ফিল্ম ডিস্ট্রিবিউটরের আন্ডারে পোস্টারের আর কাজ করেছি। শিলিগুড়িতেও আমি করেছি, নর্থ বেঙ্গলেও আমি করে আসছি। তো যেখানেই এগেছি আমি কাজই আমি করে কিনবন, এটা 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 গড গিফটেড। আমাদের জেনারেশনে আর্টিস্ট বলতে ছবি আঁকা, আমার দাদুর কাকা, মামার মার কাকা ছিলেন খুব ভালো আর্টিস্ট, ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট, অন্নদাশঙ্কর রায়। উনি ফ্রান্সে ডিফেন্ডাম ছিলেন, উনি ফ্রান্সেই থাকতেন, ওখানেই মারা গেছেন উনি। আমাদের এখানে কি কলকাতা, দিল্লি, বোম্বে ও বলতে মানুষ পাগল। কলকাতা ভালো টাকা পয়সা ফলে, অল্প টাকা পয়সা হয়ে গেলে বাইরে থেকে আর্টিস্ট আনিয়ে আমি কাজ আমি করাবো, এটা একটা বিরাট অহংকারের ব্যাপার। তো আমাদেরকে রেসপন্স দেয় না, কিন্তু আমি দেখেছি শিলচর শহরে বাইরে থেকে এসে ইন্টেরিয়র ডেকোরেশন করে কিন্তু সেরকম দাগ কাটে না। কিন্তু আমি যত জায়গাতে কাজ করেছি আপনারা নিশ্চয়ই জানেনও দেখেছেনও, এগুলা কাজ সবাই প্রশংসা করে, ওইটাই আর কি আমার প্রাইট ওইটাই। এই জন্য আমরা তুমুল যুদ্ধ করেছি, করেও যাচ্ছি আমরা, এটার সম্বন্ধে কোনো ধরনের কেউ কেউই ইনিশিয়েটিভ নেয় না। কারণ আজকে আমাদের এখানে বীরেন্দ্রলাল ভৌমিক আছেন, তারপর মুকুন্দদা দেবনা, ওনারাও অনেক চেষ্টা করেছেন। প্লাস একটা সিকিউর লাগে তো প্রত্যেকটা, আজকে যে পেন্টিংগুলো আমার পরবর্তী থেকে এইগুলো একটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, বাইরে থেকে লোক আসে দেখারও তো প্রয়োজন, বড় বড় আর্টিস্টরা আসে এখানে, কিন্তু ওদেরকে নিয়ে একটা জায়গাতে পরিচয় দিতে হয়। আমাদের বড়াকের শিল্পকলা বা শিল্প জগৎ আছে, সেটাকে পাওয়া যায় না এখানে, এটা একটা বিরাট ক্রাইসিস বলে বলেও হয় না। কারণ কিছু কিছু কিছুই পাইনি, পাওয়ার আশাও রাখি না, কারণ আমরা সেরকম অনেকে পেয়েছে আমাদের এখানে, আমার থেকে ছোটো বয়সে ছোটো, সেও তো পাচ্ছে, কিন্তু আমিও কখনো যাইনি ওই সব ক্ষেত্রে। কাজ কাজ করে ঠিক মতো পয়সা পাই নাই আমরা, আর পেনশন তো অনেক দূরের কথা। আমাদেরকে সেরকম রেসপন্স দেওয়া হয় না বলে যে না ওরা তো আছেই, আছে বলতে যে আমরা যে নাই হয়ে যাচ্ছি সেটা কেউ আর মানে দেখছে না। কারণ আমরা যে খাওয়া না পেলে আমরা বাঁচবো নাকি, আমরা তো জীবিকাই এটা,
আমার তো প্রফেশনাল আমি করে নিয়েছি এটাকে, ছবি আঁকা, ইন্টেরিয়র ডেকোরেশন। আজকে কাজ না পেলে আমি কতদিন, তাই এখন আমি এখন ট্রেনটা চেঞ্জ করে দেবো আমি ভাবছি। হয়তো ভাবছি আইদার আরো ছ সাত মাস আমি দেখে নিব কাজটা, না পেলে টুকটুক ওই যে আপনার ই রিক্সা নিয়ে এখন চালাবো। পরিবার তো বাঁচাতে হবে, তখন তো কাজ নেই, আমাদেরকে দিয়ে লোক কাজ করায় না, সবই বাইরে থেকে। এখানে এই যে কিশোর কুমারের স্ট্যাচুটা করলাম আমি, শিলচর সার্কিট হাউসের নিচে কিশোর কুমার ফ্রেন্ডস ক্লাবের মেম্বার আমিও ছিলাম, তো স্ট্যাচুটা করেছি। কিন্তু শিলচর থেকে অনেক বাইরে থেকে স্ট্যাচু আসে, আমাদের ডিএসএতে সন্তোষমোহন দেবের স্ট্যাচু রিসেন্ট বসেছে, কিন্তু সবাই বলছে নিচের নামটা যদি লেখা থাকে তাতেই চিনা যায় যে সন্তোষমোহন দেব বা এরকম আছে। কিন্তু আমি যে কিশোর কুমারের স্ট্যাচুটা করেছি সেটা যেই দেখুক চিনতে পারে যে উনি কিশোর কুমার। তো স্কাল্পচারের কাজ আমি প্রচুর আমি করেছি, স্ট্যাচু মডেলের কাজ অনেক আমি করেছি। শিলচর রাঙ্গির খাড়ির নেতাজি স্ট্যাচুটা স্ট্যান্ডিং করানো আমার কাজ, এটা 15-16 বছর বয়স থেকে আমি কাজ আমি করছি, আমি পেন্টিংয়ের আর্টের কাজ। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি চলে গেলাম আমি তিনসুকিয়াতে, তিনসুকিয়া থেকে ডিব্রুগড়, ডিব্রুগড় থেকে চলে গেছিলাম কলকাতা, কলকাতা থেকে আসলাম নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে কাজ করলাম, করে আবার ডিব্রুগড় গেলাম, ডিব্রুগড় থেকে শিলচর আসছিলাম, ওই আছি এখন শিলচরেই আছি, কারণ শিলচর আমার জন্মস্থান। তো শিলচর মাতৃভূমির টানে এখানে আসলাম আর এখানেই পড়ে আছি। এখানে আসছিলাম বেড়াতে, কিন্তু এখানে আসার পর সবাই বললো যে এখানে ভালো আর্টিস্ট নেই, এখানে ভালো কাজ করার লোক নেই, আপনি এখানে থাকেন। আজকে এটা 80-এর দশকের কথা আপনাকে আমি বলছি। তো তো আমিও তখন ওই এতটুকু ভাবিনি যে নিজের জন্মভূমি মাটি এটা একটা এখানে কাজ করে একটা আলাদা আনন্দ পাওয়া যাবে নিজের জন্মস্থান, তাই এখানে সবাইও বললো এখানে থাকো। তখন কিন্তু ভালোই আমি রেসপন্স পেয়েছিলাম, কিন্তু তখন কম ছিল আর্টিস্ট, সব কিছু আমি করতাম। তো এখন দিনে দিনে এখন বাইরের থেকে আর্টিস্ট আসছে, সবার চোখ কান খুলছে, দেখছে আমাকে নিয়ে আর কে কত কাজ করাবে সবই। তো আমি তো সেরকম কাজ আমি করিনি, আমি যা করেছি কিছু কাজ যেগুলো একদম চিরস্থায়ী, যেগুলো এখানে আপনার গোবিন্দচন্দ্র রাজা কাছারি রাজার কাল্পনিক ছবি আমি করে দিয়েছি, যা ভারতবর্ষের কোনো আর্টিস্টই পারেনি। এখানে রানীমা ছিলেন ডিমাসাদের হাফলং, উনি এসে আমাকে দিয়ে আঁকিয়ে নিয়ে গেছিলেন, উনি ডেইলি স্বপ্ন দেখতেন রাজাকে, ওনাদের অস্তিত্ব নেই, রাজায় এসে স্বপ্ন দেখাতো আমার একটা প্রতিচ্ছবি তুমি করো, সমাজে আমাকে প্রতিষ্ঠিত করো। তারপর লাস্ট আমি ছবিটা আমি এঁকে দিলাম, কাল্পনিক ছবি। তো এরকম কিছু কাজ করেছি যেগুলো এক্সেপশনাল।